সব বাহিনী মা অড়ঙ্গেই গোপ ব্লক নাগপুর ষোলপুর গ্রামর অধিষ্ঠাত্রী দেবী। প্রায় ষোলশ খ্রিস্টাব্দরে কুশভদ্রা নদীরে দুইটি পথর মূর্তি ভাসি আসি নদী কূলরে লাগিছিলা। গ্রামর স্থানীয় সেবক মানুষ স্বপ্নাদশ হয়েছিল এই জায়গার মন্দির করিবা পাই। আসন্তু নজর পকাইবা এই রিপোর্ট উপরে। মা অড়ঙ্গেই মা চর্চিকা ঠাকুরাণী কথিত অছি দুই ভৌণী বাঙ্কি মুহাণরু কোণার্ক রামচণ্ডীকু প্রত্যেক দিন দর্শন করিবাকু যাইথান্তি। প্রায় ষোলশ খ্রিস্টাব্দরে দুই ভৌণীক পথর মূর্তি ভাসি আসি কুশভদ্রা নদী কূলরে থিবা এই অড়ঙ্গ গ্রামরে লাগিছিলা। এঠারে তাঙ্কর বিগ্রহ প্রতিষ্ঠা করিবা পাই অড়ঙ্গ গ্রাম অনুযায়ী মাঙ্ক নাম অড়ঙ্গেই হইতিলা। এটি প্রত্যেক দিন জনগহলি হুয়ে, নির্বন্ধ হুয়ে, বাহাগর হুয়ে, ভক্ত মানে আসতি, পিলা মানে চুটি পকাতে, মালি মকদ্দমা যুয়ে এটি মানসিক করে যাতে ভোগরা করতে, বহুদিন বহু লোক সবুদিন জনসমাগম এটি হুয়ে। আর যদি এটি সরকার তরফ কোণ গোটে ট্যুরিজম প্লেসের যদি মান্যতা দিয়ে হতো তাহলে আরো ভালো হতো। মাঙ্কর মহিমা ঠাকুরাণীর না হল অড়ঙ্গে ঠাকুরাণী। আমি তো সবুলে ছোটবেলে কুড়িমুয়া আনি গেছি, এই ঠাকুরাণী কুড়িমুয়া হল প্রসিদ্ধ কুড়িমুয়া বোধ হয়ে যা ডাকিলে সব শুনতে ডাকিলে খালি কুড়িমুয়া যা করে কুড়িমুয়া ডাকিদেলে কাম পূর্ণ করে দি। আমি ভাই ভী যাচ্ছি বর্ষা মা অড়ঙ্গেই চর্চিকাই দুই ভৌণী শব বাহিনী মা সিংহাসনরে শব উপরে বিরাজমান করিছন্তি। মাঙ্কর বিশেষ ভোগ হেউছি বাড়ভোগরে মুড়ি মুয়া ভোগ সঙ্কুড়ি ভোগরে মাঙ্কর বিশেষ ভোগ হেউছি বাড়ভোগরে মুড়ি মুয়া ভোগ সঙ্কুড়ি ভোগরে মাঙ্কু খেচড়ি সহ মাছ পোড়ারে প্রস্তুত মাছ বড়ি ভোগ লাগিথায়। মাঙ্কু এঠারে যিয়ে যাহা মানসিক করিথায় তাহার মানসিক পূরণ হেবার বিশ্বাস রয়েছে। প্রত্যেক দিন শ্রদ্ধাঙ্ক এঠারে সমাগম হইতায়। এহা ছড়া কুশভদ্রা নদীর পঠারে থিবা এই মন্দিরর পরিবেশকু দেখিবা সহ পিকনিক মনাইবাকু বহু পর্যটক আসিথান্তি। নূয়াবর্ষ পাই বহু চলচঞ্চল হয়ে উঠিছি মাঙ্ক মন্দির। তেবে পর্যটন বিভাগ এই মন্দির প্রতি দৃষ্টি দেলে এহা এক সুন্দর পর্যটনস্থলী হইপারন্তা। এই পীঠর উন্নতি পাই স্থানীয় সেবক গ্রামবাসী মানে পর্যটক বিভাগ দৃষ্টি দেবাকু দাবি করিছন্তি। নইরে যাঁতি রামচণ্ডীকে দর্শন করে মা আমার হল শববাহী, জনে হচ্ছে বড় মা বড় ঠাকুরাণী চর্চিকাই, জনে হচ্ছে অড়ঙ্গাই, তাঁর প্রকৃত নাম হচ্ছে দুর্গা। সে যাঁতি মা রামচণ্ডীকে দর্শন করা পাই, তেমনি নইরে যেতবে অধিক পানি অ মা শববাহিনী, মা আমার শববাহিনী, আমার এই নই কুশভদ্রা নই এই গণ্ডে মা রয়েছে। তেমনি আমার পণ্ডা মানুষ স্বপ্ন হল আমার জেজেবাপা আমার সেতবে মা হলে আসি তিনশো চারিশ বর্ষ পুরোনা ঠাকুরাণী, তেমনি স্বপ্ন হল স্বপ্নদেশ হল যে এই গণ্ডে সি অনেক তো সে আসিকি সে উদ্ধার করি মন্দির সে গোটে চাড় ঘর সেটি স্থাপনা কলে। সেতবে যে নৌকা চলাতে আমার আমার গাঁ পড়োশী গাঁর নৌকা চলান সে মা আনিকি চূড়া বসা ভোগ করতে। সেবেঠু মাঙ্কর পরিচয় ধীরে ধীরে বড়লা, বহুত লোকর মা মনস্কামনা পূরণ করতে, যে গুয়া নড়িয়াটি আনিকি আসে বসাইয়া মাঙ্কর বহুত মহিমা, সে কেবে নিরাশ করতে কাহ। তেমনি আস্তে আস্তে মাঙ্কর মন্দির গড়ি তুলে উঠিলা, জায়গা সব লোক লোকারণ্য আস্তে আস্তে এই হয়ে গেল। আমার এই জায়গাটা এই যে জায়গায় মা বসছেন বর্তমান সে জায়গাটা না আগুরু থাকে অড়ঙ্গ ছক, তেমকি সেতু মা স্থাপনা হলে এটি সেপা তা না দিয়ে অড়ঙ্গে।
কিন্তু তাঙ্কা প্রকৃত না হচ্ছে দুর্গা। কিন্তু অডঙ্গেই কহিলে এ সমস্ত এরিয়ার সমস্ত জানবে অডঙ্গেই মন্দির। চর্চিকাই অনেক দুই ভৌণী যাতে মা রামচন্দ্র দর্শন করা এইটি রহিগলে মাঙ্কর এইটি তো রহবার ইয়ে লা এইটি স্থাপনা হলে যাকে এটা কুশভদ্রা নদী কূলরে হি মানে মাঙ্ক পীঠটা এটি অবস্থিত এবং যে মা চর্চিকা পীঠ মহিমাঙ্কর তো বখাণিলে আপনার বহু সময় লাগবে এখানে বখাণিলে এবং আস্তে আস্তে এটা ধীরে ধীরে পিকনিক স্পট হল বহুত সুরক্ষা বি মনে করছেন যে ঝিও মানে আসছেন বা কলেজ পিলা আসছেন এবং ফ্যামিলি নিয়ে আসছেন তাঁর পরিবার নিয়ে আসছেন সে পরিবেশের সুরক্ষা মনে করছেন এবং আস্তে আস্তে আমি বি চাহুছু কিছু সরকারের আউ কিছু নূতন যদি পদক্ষেপ হুঁতা কিছু পার্ক টাইপের যদি কিছু করতে নিশ্চিত উন্নতি হুঁতা। নিমাপড়ার নিবেদিতা মিশ্র রিপোর্ট তীর্থক্ষেত্র লাইভ।